হাই গাইজ, আমার বার্থডে উপলক্ষে আমার ফ্রেন্ডরা আজকে একটা সারপ্রাইজ দিয়েছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো, এখানে চোখে বেঁধে যেতে হবে, তার জন্য রুমাল না দিয়ে আমাকে মাস্ক দিয়েছে। হ্যাঁ, মাস্ক দিয়েছে, সেটা পরেই আমি যাব। এবার কী করে যাব বলো? এরা গল্প করতেই ব্যস্ত, এখনও গল্প করে যাচ্ছে। শেষমেশ এদের নিয়ে যাওয়ার মন হলো, দিলাম এখানেও আমি খ্যাপামো করতে ছাড়বো না। ও বলছে এদিক দিয়ে যাবো, আমি বলছি না আমি এদিক দিয়ে যাবো। ওরা আমাকে টেনে হিজড়ে ওই দিক দিয়ে নিয়ে গেলো। তারপরে কি হলো বলো তো? কি বলবো, মানে দেখে আমি কেমন জানি একটা হয়ে গেছি, মানে খুব 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 স্পেশাল ফিল করি নিজেকে এইরকম কিছু দেখলে। আর ওরা সব সময় আমাকে এইরকমই মানে সারপ্রাইজ দেয়। আমার জীবনে অনেক অনেক মানে মানুষ নেই, কিন্তু যে কজন আছে মানে আমার কাছে খুব খুব স্পেশাল, আর আমি তাদের পেয়ে খুব নিজেকে লাকি মনে করি। আমার মনে হয় না যে কেউ এরকম করে কারোর জন্যে, মানে ওরা আমার জন্য সব কিছু করে, আমার সব খ্যাপামো, আমার সব কিছু ওরা সহ্য করে, সব কিছু করতে পারে আমার জন্যে। আর কি বলবো, সারা জীবন আমার পাশে থাকিস এরকমভাবেই, আর আমার খ্যাপামো সহ্য করতে পারি। আর তোদেরকে অনেক থ্যাংক ইউ।